বিতর্কের মধ্য দিয়ে আমাকে আজকে এই ভেন্যুটি অর্জন করতে হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিতর্কের মধ্য দিয়ে। সে অভিজ্ঞতা শেয়ার না করার লোভ আমি সম্বরণ করতে পারছি না। এটি এইউবির একটি মিটিংয়ে, অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস অফ বাংলাদেশ, বাংলাদেশের সকল ভাইস চ্যান্সেলরদেরকে নিয়ে এটি ঢাকায় অনুষ্ঠিত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে এর সদর দপ্তর। সেখানে আমি তখন উপাচার্য হিসাবে একেবারে নতুন, আমি বুঝে উঠতে পারিনি যে কি হচ্ছে। দেখলাম যে কালচারাল অনুষ্ঠান প্রতি বছর হয়, বিভিন্ন আইটেম থাকে, সঙ্গীত, তারপরে নৃত্য, তারপরে ডিবেট, তারপরে অন্যান্য আরো গান কিংবা আবৃত্তি, তারপর গল্প বলা, অনেকগুলো আইটেমে। তো আমি দেখলাম যে একটার পর একটা মানে আইটেম সিনিয়ে নিচ্ছে এক একটা বিশ্ববিদ্যালয়ে লেখা হচ্ছে। তো আই রেজ মাই হ্যান্ড, আমি বললাম যে আমি এখানে সর্বকনিষ্ঠ এবং সর্বনতুন উপাচার্য, আমার সম্মানার্থে অন্তত একটি আইটেম ততক্ষণে সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে। তা আমি বললাম যে আই এম দ্য লাস্ট পার্সন টু অ্যাকসেপ্ট দিস ডিসিশন, কারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ে এর আগে কখনোই এই সুযোগটি দেয়া হয়নি। এটি প্রান্তিক জনপদে, আর বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পলিসি হচ্ছে যে সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চা এবং খেলাধুলার মধ্য দিয়ে জঙ্গিবাদী একটা প্রবাহকে দমন করতে হবে, জঙ্গিবাদ বিরোধী একটা জাতীয় মানস গড়ে তুলতে হবে। তা আমি বললাম যে সেটি যদি করতে হয় তাহলে ঢাকা যে কেন্দ্র ধরি, কেন্দ্রের বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোর অধিকার আমার মনে হয় বেশি। তো একের পর এক আমি যুক্তি দেখিয়ে যাচ্ছি। তো বিশেষ করে শেষে এসে দুই চারজন তারা কোনো মতেই ছাড়বে না, দে আর ইন্টারেস্টেড ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ডিবেটস। তখন আমি শেষ যুক্তিটি ছেড়ে দিলাম। আমি তাদের বললাম যে ঠিক আছে, এখন যারা যারা আগ্রহী তাদের মধ্যে এই মুহূর্তে একটা বিতর্ক হয়ে যায় যে উপাচার্য, যে উপাচার্য কেন তার বিশ্ববিদ্যালয়ে ইংলিশ এবং বাংলা ডিবেটের ভেন্যু হওয়া উচিত, সেটির পক্ষে সবচেয়ে জোরালো যুক্তি দিয়ে প্রতিপক্ষকে কাবু করতে পারবে তার কাছে ভেন্যু দেওয়া হবে। তো পরবর্তীতে সেই বিতর্কে আমাদের পৌঁছতে হয়নি, এই প্রস্তাবের সঙ্গে সঙ্গেই সবাই বলল যে এনাকে দিয়ে দেন। যুক্তি বুদ্ধির জয় সর্বত্র, ক্ষুদ্র দাম্পত্য জীবন থেকে শুরু করে, দাম্পত্য জীবনে কলহ নেই এরকম বোধ হয় কম আছে, সেখানে যদি সুন্দর যুক্তি বুদ্ধি বিবেচনা দিয়ে দম্পতিদের মধ্যে যার যুক্তি জোরালো তার সিদ্ধান্তটাই গৃহীত হয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যুক্তির জয় জয়কার, জাগ্রত তারুণ্যে যুক্তির জয়গান অসামান্য স্লোগান। সেই যুক্তির জয়গান, যুক্তি বুদ্ধি বিবেচনা, এই যে যুক্তি, এই জিনিস কিন্তু শুধুমাত্র একটি রাষ্ট্র কেন, একটা সভ্যতাকে পর্যন্ত বিনির্মাণ করেছে। যেমন আমরা জানি রেনেসাঁ, এই যে রেনেসাঁ হিউম্যানিজম, ইউরোপ থেকে শুরু করে রেনেসাঁ যে 14-15 শতকের, শেষ পর্যন্ত আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ পর্যন্ত 20-19 শতকে জাগ্রত করেছে, এই রেনেসাঁর মূল কথা মানবতাবাদ, যেটি গড়ে উঠেছে যুক্তির উপর নির্ভর করে। যুক্তি, রিজন, রিজনিং ফ্যাকাল্টি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাকাল্টি ইন দ্য হিউম্যান ব্রেইন। তো আমরা বিতর্কের এই যে ভেন্যু এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর আমাদের উপর কিন্তু কিছু দায়িত্ব অর্পিত হল। যেমন এখন অনিবার্য হয়ে দাঁড়ালো যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক, আন্ত বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দর এবং সার্থকভাবে অনুষ্ঠিত করা, এবং সেইখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে অংশগ্রহণ, হোস্ট ইউনিভার্সিটি হিসেবে আমরা অন্তত একটা সম্মানজনক জায়গায় যাওয়া। আমরা যদি সম্মানজনক জায়গায় না যেতে পারি তাহলে আমার উঁচু মুখটি সম্পূর্ণ নিচু হয়ে যাবে। সুতরাং আমি আশা করি, আমি এইখানে যে ডিবেটিং সোসাইটি ছিল তার মডারেটর, গত কোথায় 4-5 বছর ধরে এটি একটা মানে নিষ্ক্রিয় একটা অবস্থায় ছিল আর কি,
আমি এখানে একজন আমাদের বিতার্কিক শিক্ষকদের মধ্যে যুক্তিবাদী এবং ইংরেজি বাংলা উভয় ভালো জানে, কারণ আমাদের দুটো আইটেমস, তাকে আমি মডারেটর মনোনীত করেছি এবং তাকে বলেছি যে কোনো মূল্যে একটা ডিবেটিং আবহ তৈরি করতে হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে, দুটো গ্রুপ অসাধারণ দাঁড়াতে হবে, একটি ইংরেজি একটা বাংলা, কারণ একটা সম্মানজনক অবস্থানে আমাদের যেতে চাই। এ ব্যাপারে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের শেখ হাসিনা হলের সম্মানিত সুযোগ্য প্রভোস্ট প্রফেসর ডক্টর মিজানুর রহমান, উনি হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি হিসেবে। এর মধ্যেই প্রভোস্ট কাউন্সিল তাদের সাতটি হলের মধ্যে বিতর্ক কোথাও মাঝামাঝি পর্যায়ে নিয়ে গেছে, সেখানে আমি দুটো বিতর্কে, একটি খালেদা জিয়া হল আর একটি বেগম ফজিলাতুন নেসা মুজিব হল, এই বিতর্কে আমি নিজে উপস্থিত থাকতে পেরেছি। আমি অসামান্য পারফরমেন্স দেখেছি আমাদের বিতর্কে এবং আমি বিস্মিত হতবাক হয়েছি এবং আমার মনে আশা জেগেছে যে আমাদের এই বিতার্কিকেরা যদি ঠিকমতো প্রশিক্ষিত হয়, আমরা হয়তো প্রশিক্ষণেরও ব্যবস্থা করবো একটা ওয়ার্কশপ করে, তাহলে আমরা একটা ভালো কিছু করতে পারব। তো একদিক থেকে আমরা হল বডির মধ্য দিয়ে কিছু বিতার্কিক হান্টের ব্যবস্থা করছি, অন্যদিকে 25টি বিভাগের অংশগ্রহণে আমাদের ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর মামুনুর রহমানের নেতৃত্বে আমরা প্রতিটি বিভাগ থেকে আবার বিতার্কিক অন্বেষণ প্রক্রিয়া আজকে থেকে শুরু করব। এতে দুটো কাজ হবে, এক হলো যে আমাদের আসন্ন আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় শক্ত দুটো টিম আমরা দিতে পারবো, দুই হলো এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়, যে ইসলামী বিশ্ববিদ্যালয় জঙ্গিবাদকে না করে দিয়েছে, যে ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মীয় উগ্রবাদকে না করে দিয়েছে, যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুসংস্কার অপবিশ্বাসকে না করে দিয়েছে, সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা, বুদ্ধির চর্চা, বিবেকের চর্চা, সংস্কৃতি চর্চার যে ক্ষেত্র সেটি আরও সুগম এবং আরও সম্প্রসারিত হবে, সেইটি মাথায় রেখে আমরা এই ব্যাপক ভিত্তিক পদক্ষেপ হাতে নিয়েছি এবং সেই পদক্ষেপের উদ্বোধন আজকে হবে। এবং এর মধ্য দিয়ে আমি আজকে যারা বিশেষ করে সভাপতিবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করান আপনার বিভাগকে এই কর্মযজ্ঞে, এই বিতর্ক কর্মযজ্ঞে, এবং আপনার বিভাগকে একটা বিতর্কের, যুক্তি বুদ্ধির বিবেচনার, মূল্যায়নের একটা জায়গায় দাঁড় করান এবং আমাদেরকে আপনার বিভাগ থেকে নিজের পক্ষে একটি ভালো বিতর্কিক সৃষ্টি করে আমাদেরকে উপহার দেন, এইটা অনুরোধ থাকলো আপনাদের কাছে। আর আমাদের সময় একেবারেই কম, আমাদের সম্ভবত জানুয়ারি মাসের 15-20 মধ্যেই আমরা, আমাদের 31 জানুয়ারি হচ্ছে লাস্ট ডে, আমরা 15-20 মধ্যে আবার অন্যান্য যে প্রতিযোগিতাগুলো হবে সাংস্কৃতিক অন্যান্য কর্মকাণ্ডের, তাদের সঙ্গে যাতে কোয়েনসাইড না করে সেগুলোর ব্যাপারে খোঁজখবর রাখতে হবে, আমি আমাদের মডারেটর মহোদয়কে বলেছি, উনি সক্রিয় আছেন। তো আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করব যে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং টিম আসবে, তারা আমাদের সঙ্গে থাকবে মিনিমাম 2 দিন বা 3 দিনও লাগতে পারে, আমাদের বিতর্ক হবে, তারপরে গ্র্যান্ড ফিনালে হবে। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মডারেটর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যারা ডিবেট করতে ইচ্ছুক, আগ্রহী করছে, তাদেরকে আবেদন, অনুরোধ এবং নির্দেশ জানাই যে আমাদের মুখ যেন উজ্জ্বল হয় এই ডিবেটিং সামনে রাখা, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কর্মকাণ্ডের মতো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন রেজাল্টস থেকে শুরু করে এই যে আমাদের ইনোভেশন ল্যাব হলো, তারপরে ICT বিভিন্ন রকমের ক্যাম্প করছি, সেখানে প্রাথমিক পরীক্ষায় আমি জানতে পেরেছি যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাইতে তাদের পারফরমেন্স অনেক বেশি হয়েছে এবং অনেক চান্স হয়েছে, এবং এখানে কম্পিউটার ট্রেনিংয়ের উপরে সারা মাস ধরে বিভিন্ন কোর্স হচ্ছে। তো এগুলো ইন্ডিকেটার্স হচ্ছে যে ইসলামী ইউনিভার্সিটি ইজ মার্চিং ফরওয়ার্ড, কোনো সন্দেহ, এই ফরওয়ার্ড মার্চকে আরও বেগবান, আরও গতিশীল এবং আরও সুশৃঙ্খল এবং আরও সফল করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলের কে আমি
বিনীত অনুরোধ আহ্বান জানাই যেন যার যা আছে সেইটুকু নিয়ে আমরা এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের পথচলাকে আরও সফল করতে পারি, আমাদের অবদানটুকু রাখতে পারি। সেই আবেদন রেখে এবং এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ডিবেট যে আয়োজন হয়েছে সেই বর্ণাঢ্য আয়োজনের আজকে আমি এই মুহূর্তে শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই ডিবেটকে সফল করতে সংশ্লিষ্ট সকলকেই আমি কৃতজ্ঞতা জানাই এবং যারা অডিয়েন্স হিসেবে উপস্থিত থেকে কিংবা পরোক্ষভাবে এই কর্মকাণ্ডের কর্মযজ্ঞের সাফল্যের পেছনে নীরবে কাজ করে যাচ্ছে তাদেরকেও আমি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে জয় ইসলামী বিশ্ববিদ্যালয়।